হনুমানের আক্রমণে গুরুতর আহত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার নবদ্বীপ পৌরসভার বসাকপাড়া এলাকায়। জানা যায়, আহত গৃহবধূ 26 বছরের বিশাখা রাহা। উত্তর চব্বিশ পরগনা জেলার জাগুলি গাইঘাটা থেকে নবদ্বীপে বাপের বাড়িতে আসেন। এদিন সকালে কলপারে কাপড় কাচতে গেলে দুটি হনুমান নিজেদের মধ্যে মারামারি করতে করতে বিশাখা রাহার গায়ে লাফিয়ে পড়ে। অতর্কিতে হামলা সামলাতে না পেরে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটা হয়েছিল, মানে আমার বোন মানে ঘরটা পুছে, আমাদের একটা কলের পাড় আছে, সে কলের পাড়ে গিয়ে ও আর কি ওই কাপড়টাকে ধুতে যায়। আর হনুমান দুখানা ছিল, একটা হনুমান আর এক হনুমানকে তাড়া করে। তখন ওই তাড়ার মানে আর কি রেগে হনুমান দিশা মিশা না পেয়ে, তখন আমার বোন ছিল বোনের ঘাড়ের ওপর আর কি পুরো পাঁচিলের মতন, মানে একটা সাপোর্ট। তার মানে পুরুষ হনুমান নিশ্চয়ই? হ্যাঁ, পুরুষ হনুমান, ছেলে হনুমান, দুটোই পুরুষ হনুমান। হ্যাঁ, দুটোই পুরুষ হনুমান দিয়ে আর কি ওই যে ভরটা যে প্রেশারটা হচ্ছে, সেই প্রেশারে আর কি তখনই বোন আর কি পড়ে গেছে, নিচে ছিটকে পড়ে গেছে একদম। আর মানে কেটে কুটে রক্তে তো দেখছেন তো কতখানি ক্ষত হয়েছে, দেখাই যাচ্ছে। তো এই অবস্থা আর কি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।